ডিজিজে অনেক সময় দেখা যায় যে ফাঙ্গাল ইনফেকশন হয় বা মাথায় স্কাল্পে কিছু রোগ হয়, এইসব রোগের কারণে কি চুল পড়তে পারে? অনেকগুলো ডিজিজ রয়েছে সেখানে আলাদা অ্যালোপেশিয়া হবে, সেটা মেল প্যাটার্ন বা ফিমেল প্যাটার্ন অ্যালোপেশিয়ার সাথে ওদের কোনো মিল নেই। সাধারণত অনেকগুলো যেমন লং টার্ম যেসব ডিজিজ রয়েছে, যেমন টিবি যক্ষা রোগ, অথবা আমরা ধরে নিতে পারি ক্যান্সার, অথবা অনেক হাই ফিভার, এইসব এর কারণে অনেক ক্ষেত্রে চুল পড়ে। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে এই ঘটনাগুলো ঘটতে হবে অন্তত 3 মাস আগে। চুলের বৃদ্ধি পর্ব থেকে চুল যখন তার রেস্টিং ফেজে চলে যাবে, এরপরে তো চুল পড়বে। সুতরাং সেই 3 মাস আগে যদি সে ঘটনা ঘটে থাকে, আজ পড়তেছে, তাহলে আমি বলবো হ্যাঁ রোগের কারণে, এই রোগের কারণে। কিন্তু আজকে আমি শ্যাম্পু ইউজ করলাম বা চুলে স্ট্রেটেনিং বা অন্য কোনো ম্যানিপুলেশন, হেয়ার ম্যানিপুলেশন হচ্ছে, আমি বললাম আগামীকালকে আমার চুলটা পড়ে গেছে, কমপ্লিটলি কুসংস্কার। প্রায় আমরা দেখি অনেকে এসে বলে যে রাতে ঘুমিয়ে আছিলাম, সকালবেলা উঠে দেখি আমার চুল নেই, অর্থাৎ সে বলতে চাচ্ছে যে তাকে কোনো পোকা তেলা পোকা খেয়ে ফেলেছে চুল। এটার কোনো ব্যাখ্যা আছে কিনা? এটার এটাও একটা অ্যালোপেশিয়া, এটার নাম বলি আমরা অ্যালোপেশিয়া এরিয়াটা। বডিতে আমাদের যে চুলের যে রুট রয়েছে সেখানে পিগমেন্টেড কিছু সেল রয়েছে, এর এগেনস্টে একটা অ্যান্টিবডি ডেভেলপ করে, অ্যান্টিবডি অ্যান্টিজেন রিয়াকশনের কারণে খুব তাড়াতাড়ি চুল পড়ে যেতে পারে। এবং সেটা সাধারণত এই মেল প্যাটার্ন হয় না, নির্দিষ্ট কয়েকটা জায়গায় চাকা চাকার মতো মাথায় কয়েকটা জায়গায় চুল পড়ে যেতে পারে। ইট ইজ আমরা বলি যেটা অ্যালোপেশিয়া এরিয়াটা, সেটা কজটা ডিফারেন্ট, এটা অটোইমিউন কজ। আচ্ছা, আপনি এই টাক টাকের বা অ্যালোপেশিয়ার আপনার চিকিৎসা পদ্ধতিগুলো কি কি কিভাবে করে থাকেন? প্রথম কথা হচ্ছে যে অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া যেটা,